তামিম ইকবাল ফেরায় বেশ ফুরফুরে মাশরাফি বিন মর্তুজা, রিল্যাক্স মোড়ে বাইক চালিয়ে যাচ্ছেন আড্ডা দিতে। অসম্ভবকে সম্ভব করেছেন মাশরাফি, এটা তো বলাই যায়। ডাকলেন গণভবনে এবং যে মিটমাট করালেন। এই মুহূর্তে আছি মাশরাফির মিরপুরে বাসার সামনে এবং মাশরাফি বেশ রিল্যাক্স মুডেই চলে গেলেন। তার স্কুটি ভেসপা লেটেস্ট মডেলের স্কুটিটা চালাচ্ছিলেন এবং তার পিছনে দুই গাড়িতে বন্ধুরাও ছিলেন। এবং বাইক তিনি ভালোবাসেন এটা সবাই জানেন। বাইক এই বাইকটাতেই কিন্তু সাকিব আল হাসানও চালিয়েছিলেন মিরপুর হোম অফ ক্রিকেটে। এবং কেন তিনি রিল্যাক্স মুডে, বিকজ আজকে তিনি একটা অসম্ভবকে সম্ভব করেছেন। আমরা যেমনটা জানতাম যে অনন্ত জলিলের কাজ অসম্ভবকে সম্ভব করা, কিন্তু সেটা মাশরাফিও পারলেন। তামিমকে ব্যাক করানোর ক্ষেত্রে তামিমকে ডেকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তামিম বললেন যে 1.5 মাসের ছুটি দিয়েছেন আমাকে প্রধানমন্ত্রী, এবং তারপরে তিনি কাম ব্যাক করবেন এশিয়া কাপে, তারপর বিশ্বকাপে। এবং এশিয়া কাপে তিনি ক্যাপ্টেন থাকবেন, বিশ্বকাপেও ক্যাপ্টেন থাকবেন, এমনটা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এজন্যই হয়তো মাশরাফির মুখে এক চিলতে একটা হাসি ছিল, লুকানো হাসি। এবং তামিমকে এভাবে ফেরানোও যায় এটা আসলে প্রমাণ করলেন মাশরাফি। মাশরাফি বাইরেও ক্যাপ্টেন। একটু আগে আমার বন্ধু মুজাহিদ বলছিলেন যে মাশরাফি যে ক্যাপ্টেন তার প্রমাণ দিলেন মাঠের বাইরে এবং ভেতরে, অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড একজনই ক্যাপ্টেন বাংলাদেশের, সে হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। সো তামিমকে ফিরে পাওয়া এবং এই দলটাকে যেভাবে মাশরাফি আগলে রাখতেন ঠিক সেমভাবে মাশরাফি আবারও তামিমকে ফেরানোর মাধ্যমে প্রমাণ করলেন যে এভাবে আসলে দলটাকে একগুচ্ছ করে রাখা যায়, একটা দল হিসেবে রাখা যায়। আর তামিমের ফেরাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ বিশ্বকাপ এশিয়া কাপ সামনে। তার অপরিবর্তে হয়তো লিটন হয়তো সাকিব আল হাসান থাকতেন, কিন্তু তামিমের অভাবটা সবসময়ই অপূরণীয় থাকতো। অর্থাৎ তামিমের রিপ্লেস কিন্তু কেউ হয় না, মাশরাফির রিপ্লেস কেউ হয় নাই, মাহমুদুল রিয়াদের রিপ্লেস কেউ হয় নাই। এখন অনেক ইয়াং ক্রিকেটার আছে, কিন্তু এই পুরনো 5 জনের রিপ্লেস এখনও বাংলাদেশ তৈরি করতে পারে নাই। এটার ব্যর্থতা পাপনের। পাপন যা খুশি তাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ওর মনে করে ওর সম্পত্তি, ওর বাবার সম্পত্তি, ওর মায়ের সম্পত্তি, এবং এভাবেই তো আসলে ক্রিকেট বোর্ডটা চালায়। আজকে যে ব্যর্থতা পাপনের, মানে পাপন তো ব্যর্থ, নাম তো ব্যর্থ। পাপন দিছে এটা বাপ মা দিছে, কিন্তু নাম কিন্তু ব্যর্থ। মানে ও যে কেন এই বোর্ডে আছে আর কেনই বা প্রধানমন্ত্রী তাকে এই বোর্ডে রাখছে এটা আসলে ওই বলতে পারবে। গতকালও সে মিটিং করছে ওয়েস্ট ইন্ডিজে এবং কোটি কোটি টাকা খরচ করতেছে ইচ্ছে মতো। তার আশপাশে যারা আছে তারা একটা গ্যাং, একটা মাফিয়া চক্র চালায় এই পাপন। সো পাপনের শক্তিটা তো এখানেই, যাকে ইচ্ছে কাটছাট করে দিবে। পাপনের তো সাহস হয় নাই, পাপন তো পারে নাই, পাপনের সে ক্ষমতাও নাই, পাপনের আসলে কোনো ক্ষমতাই নাই। পাপন হচ্ছে ক্ষমতাহীন একটা মানুষ, শুধুমাত্র বিসিবিতেও পাওয়ার দেখাতে পারে। তামিম চলে গেছে, কিন্তু তামিমকে ফেরাইছে মাশরাফি এবং গণভবনে নিয়ে গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাইছে মাশরাফি। পাপন কিন্তু পারে নাই, পাপন অভিভাবক এটা বলা হয়, কিন্তু আসলে অভিভাবক না। কোনো কোনো ক্ষেত্রে বড় ভাই হয় অভিভাবক। সো মাশরাফি বিন মর্তুজা হচ্ছে সেই বড় ভাই যাকে বিশ্বাস করা যায়, যার উপর আস্থা রাখা যায়, যার কাঁধে ভরসা রাখা যায়।